হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, আই হোপ সবার অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি কিছু কেক তৈরি করছি, আর এই জীবনের প্রথম আমি কোনো মেলায় অংশগ্রহণ করেছি, মানে আমার কোনো প্রোডাক্ট মেলায় নেওয়া হয়েছে আর কি। রংপুরে আপনার পিঠা মেলা হয়েছে, তো সেখানে হচ্ছে আমার হাতের তৈরি কেক নেওয়া হয়েছে, আমি তৈরি করেছি, আর সেই স্টলে আমার আম্মু বসেছে। তো যাই হোক, এই নিয়ে আজকের পুরো ভিডিও। তো ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, আর যারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি কিংবা সাবস্ক্রাইব করেননি কিংবা লাইক দেননি, প্লিজ দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কেক তৈরি হচ্ছে, জীবনে প্রথম আমি এত কেক একসাথে তৈরি করেছি, তাও আবার বিজনেসের উদ্দেশ্যে। তো আসলে কখনো এইভাবে চিন্তাই করিনি। কেকটা সবসময় আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বানাতাম, আমি আমার মেয়ের জন্য, আমার মামারা যখন আমেরিকা থেকে আসতো তখন কিংবা আত্মীয় স্বজনদের জন্যই তৈরি করতাম। বিজনেসের জন্য কখনো তৈরি করব এরকম মানে মেন্টালিটি কখনো ছিল না, সময় হয়ে ওঠেনি কিংবা পারিনি। তো হুট করে যখন একটা পিঠা মেলা উৎসব হলো, তো আম্মু বলল তোর হাতের কেক অনেক মজা, একটু ট্রাই করে দেখ। তো সাহস করে নেমে পড়লাম, আমি আম্মু আব্বু রাইসা সবাই মিলে আমরা কেকগুলোকে বানালাম, প্যাকেজিং হলো, মেলায় সেল হলো আলহামদুলিল্লাহ। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এই জীবনের প্রথম আমি এভাবে কেক সেল করছি। আমি রিসেন্ট আমার বার্থডেতেও কিন্তু আমি কেক কিনে খেয়েছি, আর এখন হচ্ছে আমি কেক নিজেরটাই সেল করছি। তো এখানে হচ্ছে কেকগুলোকে আমি তৈরি করে সাজিয়ে গুছিয়ে আমার বাবার পাশে পাঠাচ্ছিলাম, তো উনি হচ্ছে এগুলোকে ভালোভাবে র‍্যাপ করে দিচ্ছে। তো কেক ছাড়াও আরও অনেক প্রোডাক্ট ছিল মেলার মধ্যে নিয়ে যাওয়ার মতো, যেমন এখানে আমি তরমুজের সন্দেশ তৈরি করব, এটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে তরমুজের সন্দেশ। তো ডেকোরেশনটা তরমুজের করেছি, আরও ছিল পুটিং, ছিল তেলপিঠা, পোয়া পিঠা, এ ধরনের খাবারও ছিল, সেগুলো আম্মু তৈরি করেছে, সব কিছু আমি করিনি। তবে হ্যাঁ, এই সন্দেশটা আর কেকগুলি আমি তৈরি করেছি। আর আমি কখনো হাতে মানে হাতে ধরে কোনো কিছু শিখিনি, কোনো প্রশিক্ষণ নিইনি। এই যে সন্দেশটা দেখতে পাচ্ছেন, এটাও আমি ইউটিউব থেকে শিখেছি, আর যে কেকগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমার ইউটিউব থেকেই শেখা, আমি কখনো কারো কাছ থেকে হাতে ধরে শিখিনি, সব দেখে দেখেই শিখেছি। আর যাই হোক, আমার হাতের কেক কিন্তু অনেক সুনাম রয়েছে, সবাই অনেক পছন্দ করে, অনেক আগ থেকেই আমাকে সবাই বলে যে আমি যেন এটা বিজনেসের রূপ দিই। তবে আমি নিজে এত ব্যস্ত থাকি নিজের লাইফ নিয়ে, ইউটিউবিং নিয়ে, আইটি সেকশন নিয়ে, তো আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো তরমুজের শেপ দিয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো অলরেডি সন্ধ্যার পরে সমস্ত কেক টেক বানানো শেষ করে আবার মেলায় চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের স্টল। তো কেকগুলো নিয়ে আম্মু বসেছে। আর প্রতিটা কেকের প্রাইজও এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেগুলো বড় সাইজের ছিল সেটা ছিল 80 টাকা, আর ছোটোগুলো ছিল 30 টাকা করে। আর এই তো তরমুজের সন্দেশটাও ছিল এখানে, আর এটা হচ্ছে রংধনু পুটিং, তো এই পুটিংটাও আমি তৈরি করেছি। আমার হাতের তৈরি কেক যখন সবাই একটার পর একটা কিনে নিয়ে যাচ্ছিল, তখন বিশ্বাস করবেন না আমার যে কী ভালো লাগছিল। আসলে স্টলে অনেক খাবারই ছিল, আরও অনেকেরই ছিল, তবে আমার হাতের তৈরির কেকগুলো কেন জানি খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর সবাই খেয়ে কিন্তু অনেক ইয়ামি, অনেক মজা হয়েছে, সেটাই বলছিল বারবার করে। আর যে কেক মানে যতটুকু পরিমাণ নিয়ে এসেছিলাম, এটা কিন্তু একদম মাত্র 2 ঘন্টার মধ্যেই ফিনিশ হয়ে গিয়েছে আর কি,
আমি কিন্তু আবার মানে চটজলদি বাসায় গিয়ে মাত্র 1.5 ঘন্টার মধ্যে আবার 30 থেকে 35টা কেক বানিয়ে নিয়ে আসব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সামনের দিকে ভিডিওটা দেখতে থাকুন, আর এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন। আর এই লাইকের কথাটা এই কারণেই বারবার বলি, কারণ আমার আপুরা ভাইয়ারা ভুলে যায়, এক একটা লাইক যে আমাদের ভিডিওটা আরও অনেকজনের কাছে নিয়ে যায় কিংবা আমাদেরকে উৎসাহ করে, এই কারণে লাইকটা দেওয়ার কথা বলি। আরেকটা কথা বলে নিচ্ছি, ইতিমধ্যে আমার এই ভিডিওটা কিংবা আমার ভিডিওগুলো অনেক আপুরা শেয়ার করছে, আমিও তাদেরটা করছি, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেক কিন্তু অলরেডি শেষ, অনেক কেক নিয়ে আসা হয়েছিল, প্রায় 40 পিজের মতো। তো এখানে বড় মাত্র 3 পিজ আছে আর ছোট আছে হচ্ছে 3-4 পিজ। তো যখনই দেখলাম যে কেক শেষের পথে, তখনই কিন্তু আমি বাসায় চলে যাই, আর বাসায় যা যেয়ে চটজলদি আরও কিছু কেক তৈরি করে নিয়ে আসি। এই তো আমি এখন বাসার দিকে যাচ্ছি, আম্মু বলছে যে তাড়াতাড়ি যা, কারণ এখনও মেলার প্রায় আরও 3-4 ঘন্টা চলবে, কারণ রাত 9টা থেকে 10টা পর্যন্ত এই মেলাটা চলে। তো আমি যেন তাড়াতাড়ি গিয়ে আরও কিছু কেক তৈরি করে নিয়ে আসি। তো আমি সাহস পাচ্ছিলাম না, যেতে চাচ্ছিলাম না যে আমি মাত্র 1-1.5 ঘন্টা আবারও কেক কীভাবে তৈরি করব। তবে যাই হোক, আল্লাহর রহমতে আমি বাসায় গিয়েছি, গিয়ে প্রায় আরও 30 থেকে 35টা কেক বানিয়ে নিয়ে এসেছি। এই যে আমি কিন্তু আবার চলে এসেছি, আর আপনারা কেকের ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে আগের ডিজাইনটা কীরকম ছিল এবং পরেরটা কীরকম। আমি যে 2 বার বানিয়েছি, বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে আর ভিডিও শ্যুট করা হয়নি, এতটা ব্যস্ততার মধ্যে কেকগুলো বানিয়েছি যে এটাও সম্ভব হয়নি। তবে এই কেকগুলো বেশি সময় ধরে থাকবে না, এটাও মানে 1-1.5 ঘন্টার মধ্যে, এত সময়ও যাবে না, 1 ঘন্টার মধ্যেই সেল হয়ে যাবে। আসলে যখনই আমরা কোনো কাজ করি আর সেই কাজের উৎসাহ পাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনের দিক থেকে অনেক প্রশান্তি জাগে, সেই কাজের প্রতি অনেক ভালোবাসা সৃষ্টি হয়। তো এভাবেই সবাই যেন আমাকে সাপোর্ট করে যায়। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন, মেলাটা টোটাল 5 দিন চলেছিল, আর আমি কেক 3 দিন দিয়েছি, বাকি 2 দিন আমার শ্বশুরবাড়ির একটা বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছিল, যে কারণে অনেক ব্যস্ত ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কেনা হয়েছে কেকের, কারণ আজকে একটু পরিমাণে বেশি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আজকে হচ্ছে শেষ মেলা। তো কেকগুলো আমি রাতে বানিয়ে এভাবে পিচ করে রেখে দিয়েছি, এখন সবগুলো ডেকোরেশন করব। আজকের টার্গেট ছিল 100টা কেকের, তবে 100টা করতে পারিনি, আমি 80টা কেক তৈরি করেছি ছোট বড় মিলে। তো যতটুকুই করতে পেরেছি ততটুকুই নিয়ে মেলায় আবার হাজির হয়েছি আর কি, কারণ পসিবল হয়নি, একাই বানাচ্ছিলাম, যদিও বা আব্বু আম্মু অন্য সব কাজে হেল্প করছিল, তারপরও কেন জানি পসিবল হয়নি। অন্য আরও কাজ রয়েছে, রাইসাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছিলো, আবার রাইসাকে টিফিন দিতে হচ্ছিলো, রাইসার হচ্ছে কোচিং ছিল। তো নানান কাজের ফাঁকে আমি দিনে আর কি 70-80টার মতো তৈরি করতে পেরেছি। যদি আমাকে 2টা দিন সময় দেওয়া হতো আর কি, তাহলে অবশ্যই আরও বেশি করতে পারতাম। তো মেলা তো অনেক দিন থাকবে না, মাত্র 5 দিন, তো রেগুলার কেক রেগুলারই বানিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমার আর আম্মুর এবারকার অভিজ্ঞতা থেকে সামনে আরও কিছু মেলায় অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে, রংপুরে যদি এরপরে কোনো মেলা হয় ইনশাল্লাহ আমাদের স্টল থাকবে, এটাই আমাদের আশা ইচ্ছা। তো আপনারা দোয়া করবেন। তো এখানে আমরা আবার সন্ধ্যায় চলে এসেছি, এখানে আমার ছোটো বোন রাইসা মনি, আজকে শেষ মেলা তাই রাইসাকে নিয়ে আসা হয়েছে, আর এই তো আমার কুতু বাচ্চাগুলোও এসেছে। তো আমরা সবাই শেষ মেলা তাই এসেছি আর কি, আমি তো প্রতিদিনই এসেছি, রাইসাকে আজকে আনা হয়েছে, একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় নিয়ে যাব। রাইসার কিন্তু পরীক্ষা চলছিল, তারপর 1-1.5 ঘন্টার জন্য নিয়ে এসেছি আর কি। আর আমার এই ছোটো বাচ্চাটার চোখ দিয়ে কেন জানি পানি পড়ছে, শরীরটা খুবই খারাপ, অসুস্থ সে। আজকেও মাশাল্লাহ শেষ হিসাবে অনেক ভিড় ছিল, আর পুরো স্টলের মধ্যমণি ছিল আমার কেকটা,
এটা যখনই ভাবছিলাম ভালো লাগছিল। আর এদিকে তো মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল, গান নাচ নাটক, আর এই মেলা উৎসবটা তো রংপুর টাউন হলে হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমি সম্ভবত প্রথমের দিকে বলতে ভুলে গিয়েছি আর কি, সরি। তো এই তো আজকের কেকগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এর ফাঁকে আমরা একটু মেলাটা ঘুরে আসি। রাইসামণি হচ্ছে এখানে যে ঠান্ডা গোলাটা পাওয়া যায় সেটা খেতে চাচ্ছিল, তো এটা মেলার গেটের সামনে বসেছে, তো এটা কিনে দেব। আর এই মামাকে বললাম যে আপনি হাতে গ্লাভস পরেন, সাধারণত দেখছিলাম যে গ্লাভস না পরেই বানাচ্ছিল, কিন্তু আমি যখন ভিডিও করছিলাম আমার ভিডিও করা দেখে উনি গ্লাভস হাতে নিল। একটু হাইজিনিক মেনটেন করে তৈরি করলে সবার জন্যই ভালো হয়। আর একটা গ্লাভস পরতে কতক্ষণই বা লাগে, কেন যে তারা এসব মেনটেন করে না। আর রংপুরে এখন একটু গরম পড়েছে মোটামুটি। আর এদিকে হচ্ছে আমরা খাচ্ছিলাম পেয়ারা মাখা, আরও অনেক কিছু খাওয়া দাওয়া হবে। রাইসা খাচ্ছিল কোলা আইসক্রিম, আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছি, আর ওই সাইডে আম্মু কেক সেল করছে। তো একটু ভাজা পোড়াও খেয়ে নিব আর এরই সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, তাই বলে আমাকে ভুলে যাবেন না। আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার, সময়ের অভাবে হয়ে ওঠে না। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তো আগামী কোনো ভিডিও দেখার অপেক্ষায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।